হুগলির উত্তরপাড়া কোতরং পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে ক্লাবে ভাঙচুর চালানোর অভিযোগ পাশের ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের অভিযোগ, গতকাল রাত 3টা নাগাদ 15 নম্বর ওয়ার্ডের ওই ক্লাবে 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুমিত চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের সামনেই ভাঙচুর চলে। কি কারণে ভাঙচুর তা এখনো স্পষ্ট নয়। উত্তরপাড়া থানায় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত কাউন্সিলর স্থানীয় তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল জানিয়েছেন, দলের কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি এখনো ডিটেলস খবরটা জানিনি, আপনাদের কাছ থেকেই শুনলাম, নিশ্চয়ই খবর নেব। আর এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে, খুবই নিন্দনীয় ঘটনা, এবং যারাই ঘটাক তাদের শাস্তি হওয়া উচিত। ঘটনাটা যেই ঘটাক যারাই ঘটাক, খুব নিন্দনীয় ঘটনা। সে যদি আপনার দলের লোক হয় তাদের ক্ষেত্রে নিশ্চয়ই আমরা সকলকে শান্তিপূর্ণভাবে দুর্গা পুজো পালন করতে বলছি, সেখানে যদি কেউ শান্তি ভঙ্গ করে সেটা আমাদেরই দেখতে হবে। নিশ্চয়ই দেখবো দল থেকে স্যার বিরুদ্ধে ব্যবস্থা। নিশ্চয়ই নিশ্চয়ই।